নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পৌর নিগম ইস্যুতে সরব হলেন আঙ্গারজুড়ের স্থানীয়রা, স্মারকপত্র জেলা শাসক। ডেন্টাল কলেজের সীমানা জরিপের অনিয়মের অভিযোগ, সরব স্থানীয় বাসিন্দা। মন্ত্রী হাজারিকার আশ্বাসে নৃপেন সিংহের মরদেহ সমছে নিল পরিজনেরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের উন্নয়নে ব্যর্থ পৌরসভা, এবার পৌর নিগমে পরিণত হলে দুর্ভোগ বাড়বে, তাই পৌর নিগম চাই না বলে জোরদার আওয়াজ তুললেন রংপুর আঙ্গারজুড়ের স্থানীয়রা। শুক্রবার বিষয়টি নিয়ে সরব হয়ে প্রতিবাদমুখী হয়ে এক স্বাক্ষর অভিযান চালান স্থানীয়রা। পরে এ মর্মে কাছাড় জেলার জেলাশাসকের উদ্যোগে এক স্মারকপত্র প্রদান করেন তারা। এদিন বিষয়টি নিয়ে স্থানীয়রা আঙ্গারজুড় জিপি সভানেত্রী জরিনা বেগমেরও হস্তক্ষেপ কামনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, শিলচরের উন্নয়নে ব্যর্থ পৌরসভা, এবার পৌর নিগমে পরিণত হলে চরম দুর্ভোগ সহ মোটা অঙ্কের মাসিক ট্যাক্স প্রদান করেও বিগত দিনের পুর বোর্ডের মতোই নালার নোংরা জলের দুর্ভোগ পোহাতে হবে। তাই পৌর নিগম কোনোভাবেই মেনে নেবেন না তারা, এবং তার অন্যথা হলে গণ আন্দোলনে নামবেন বলে সাফ জানান তারা। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসিফ উদ্দিন মজুমদার, মতিন তালুকদার, পারভেজ আহমেদ, মাসুম আহমেদ সহ অন্যান্যরা। আমি আঙ্গারজুড়ের ওয়ার্ড মেম্বার। আমার আঙ্গারজুড় এলাকায় 600 পরিবার মানুষ আছে। 600 পরিবারে অলরেডি 2000 ভোটার আছে। 2000 ভোটার ছাড়াও আরও 2000 ফ্যামিলি এমনি এখানে আইসে বসবাস করছে। তারা সব দরিদ্র সীমায় নিচে মানুষ। এগুলি আজকে জিপির মাধ্যমে যেগুলি ট্যাক্স পড়ে বছরে 30 টাকা 40 টাকা হাউস ট্যাক্স পড়ে, তারা এগুলি দিতেও অনেক অসুবিধার সম্মুখীন হয়। তারা বছরে 30 টাকা 40 টাকা ট্যাক্স বহন করতে পারে না। আজকে যদি এই রংপুর জিপিটা কর্পোরেশনের ভিতরে ঢুকি, তাহলে 3 মাসে একটা কিস্তি পড়বো 500-1000 টাকা হোক গড় ট্যাক্স। এই ট্যাক্সটা কোনো মতেই তারা বহন করতে পারতো না, যার কারণে এই রংপুর জিপির তাকিয়া বা এই আঙ্গারজুর অঞ্চল তাকিয়া তারা ভিটামাটি বিক্রি করিয়া তারা গড় ছাড়িয়া বেগর হইতে লাগবো। যার কারণে আমরা এই কর্পোরেশন আমরা রংপুর জিপিটা না হওয়াটা আমরা জনগণেরও ভালো আমরারও ভালো। আমরা এটা এই এটার বিপক্ষে আমরা এই কর্পোরেশনের বিপক্ষে আমরা এটা প্রতিবাদ জানাই। আমরার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়েরও এইটা আমরা চাই যে তানে আমরা জানাইমু লিখিতভাবে, যে আমার মাননীয় জেলাশাসকরেরও আমরা জানাইমু, আমরা রংপুর জিপির প্রেসিডেন্টেরও জানাইমু, লিখিতভাবে জানাইমু যে আমরা রংপুর জিপিটা ছাড়িয়ে আঙ্গারজুড় অঞ্চলটা ছাড়িয়ে আপনারা কর্পোরেশন করবেন, তাতে আমরা কোনো বাধা। শিলচর ঘুঙ্গুর কালীবাড়ি রোডে ডেন্টাল কলেজের বরাদ্দকৃত সীমানা জরিপের অনিয়মের অভিযোগ আনলেন স্থানীয় বাসিন্দা মণিলাল গোয়ালা। শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, দীর্ঘ 40-50 বছর থেকে এই জায়গাতে 3টি পরিবার নিয়ে বসবাস করছেন। সংশ্লিষ্ট জায়গাটি তার বাবার ক্রয় করা জায়গা, যার দলিল সহ যাবতীয় নথি তার হাতে রয়েছে। কিন্তু বর্তমানে বিভাগীয় আধিকারিকরা দাবি করে বলছেন যে ডেন্টাল কলেজের জন্য বরাদ্দকৃত জমিটি হাসপাতালের জায়গা বলে দাবি করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জমির যে দাগ উল্লেখ করেছে, সেই জায়গা থেকে 3 বিঘা জমি আগেই তুলে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি 3টি পরিবার নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ কামনা করেন। আমার নাম মণিলাল গোয়ালা। আমার এই বাড়ির 40-50 বছর আগে থাকিয়া আমরা 3 পরিবারে বসবাস করিয়া, আমার বোন ঘুঙ্গুর হ্যাঁ এইখানে পাশেই ডেন্টাল হসপিটাল আছে। ডেন্টাল হসপিটাল আছে, ডেন্টাল হসপিটালে আগে এইখান থেকে ও রোড থেকে মাফিয়ারি আইয়া কইতেছে যে আমার ঘর বাড়ি তার আর হসপিটালের জায়গা। হ্যাঁ, কিন্তু আমার হসপিটালের জায়গা এটা নাই। তারা যে দাগ দেখাইতেছে
1514 দাগের এখানে তারা হসপিটালের জায়গা 26 বিঘা আছে, তারা 26 বিঘা আমার দলিল আছে 80 ইংরেজির 2 9 80 ইংরেজির দলিল আছে। আমার 3 বিঘা জমি কেন আসিল, 3 বিঘা তাকিয়া 10-12 কাঠা জমিন আমার ডেন্টালে নিচে গিয়া নিয়া দিয়ে যারা বাউন্ডারি ওয়াল করিয়া আবার আমার এখানে ঘর বাড়ি নিয়ে আগে বসবাস করতেছি। এখানে তারা ইয়ে কয় যে না এটাও ডেন্টালের জায়গা, কিন্তু এটা ডেন্টালের জায়গা নয়। এখন চাইতেছি আমার এই পরিবার নিয়ে 3 পরিবার নিয়ে দিয়ে আমি খুবই। এদিকে বিভাগীয় কর্মকর্তা জানান 1514 নম্বর দাগটি রাস্তা থেকে মেপে পেয়েছেন তিনি, যে মাপ মেপে দেওয়া আছে সেই মাপ পেয়েছেন তিনি, সেটা মেডিকেলের জায়গা বলে জানান তিনি, তাই সেই জায়গা অতিসত্বর ছাড়তে হবে বলে জানান তিনি। অবশেষে মন্ত্রী পীযূষ হাজারিকার আশ্বাসে রাত 11:30 নাগাদ অয়েল ট্যাঙ্কার খালাসি নৃপেন সিংহের মরদেহ সমঝে নিল তার পরিজনেরা। বৃহস্পতিবার কাছাড় পুলিশ প্রশাসন নৃপেন সিংহের দেহ নিয়ে ধলাই রামপ্রসাদপুরে পৌঁছলে তার দেহ পরিজনরা সমঝে নেননি। এ খবর পেয়ে করিমগঞ্জ থেকে সোজা ধলাইয়ের রামপ্রসাদপুরে পৌঁছান রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি মনীষানা সিংহ নামের এক ব্যক্তির বাড়িতে মণিপুরে জয়েন্ট অ্যাকশন কমিটির কর্মকর্তা ও নৃপেনের পরিজনদের সাথে বৈঠকে বসেন। বৈঠকে মন্ত্রী বলেন, নৃপেন মণিপুরী সম্প্রদায়ের লোক বলে ভাবলে হবে না, তার মৃত্যু অসমের স্বাভিমানে আঘাত এনেছে। এ বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজরে এনে মুখ্যমন্ত্রীর সাথে জয়েন্ট অ্যাকশন কমিটির বৈঠকের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি সরকারি তরফ থেকে এককালীন আর্থিক সাহায্য হিসেবে 2 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। মন্ত্রীর এই আশ্বাসে নৃপেন সিংহের পরিজনেরা মৃতদেহ সমঝে নেন। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন 2 বিধায়ক কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, এছাড়া জেলাশাসক কীর্তিজল্লি, পুলিশ সুপার রমনদীপ কৌর সহ অন্যান্যরা, প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিজোরামের জেল হাজাতে মৃত্যু হওয়া খালাসি নৃপেন সিংহের দেহ বুধবার রাত 1টা নাগাদ কাছাড় পুলিশ সমঝে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বিতীয়বারের মতো ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ নৃপেন সিংহের মরদেহ পরিবারের কাছে সমঝে দিতে নিয়ে আসা হয়। কিন্তু তার পরিবারের লোকেরা তখন তার মরদেহ সমঝে নেননি। তাদের দাবি সমঝে দিতে হলে জীবিত নৃপেনকে সমঝে দিতে হবে বলে সাফ জানান তারা। পরে প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা মৃতদেহ সমঝাতে না পেরে ফের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে রাখেন। শুক্রবার বেলা 11:30 নাগাদ নৃপেনের শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে খালাসি নৃপেন সিংহের মরদেহ সমঝে নেওয়ার বিষয়টি নিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কাছাড় জেলার তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তিকুমার সিংহ জানান, ক্ষতিপূরণ দিয়ে আন্দোলনকারীদের সাময়িকভাবে মানিয়ে নিতে বাধ্য করলেও এই সমস্যার সমাধান হয়নি। এরকম সমাধানে রাজ্যবাসী সুরক্ষিত নয়, তাই এ ধরনের ঘটনার স্থায়ী সমাধানের জন্য 2 রাজ্যের দ্বিপাক্ষিক চুক্তি না হওয়া পর্যন্ত সক্রিয় নাগরিকদের আন্দোলন অব্যাহত রাখতে আহ্বান জানান তিনি। সারা অসম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারী সংস্থার কর্মবিরতি আন্দোলন কাছাড় জেলা পরিষদেও চলতে দেখা গেছে। এতে কাছাড় জেলার প্রতিটি ব্লকের কর্মকর্তারা সামিল হন। বিগত 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফার কর্মবিরতি আন্দোলন শেষে সরকার কোনো পদক্ষেপ নেয়নি, তাই শুক্রবার ফের দ্বিতীয় দফার কর্মবিরতি আন্দোলনে সামিল হন তারা। এদিন কাছাড় জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে কর্মবিরতি আন্দোলনে অংশগ্রহণ করেন জেলার প্রতিটি ব্লকের কর্মচারীরা। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে 60 বছর পর্যন্ত চাকরি নিশ্চিত করা, সকল ঠিকাভিত্তিক কর্মচারীর আরওপি ব্যবস্থা করা, সমহারে বেতন প্রদান, সরকারি কর্মচারীদের মতো ঠিকাভিত্তিক কর্মচারীদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা সহ বিভাগীয় শূন্য পদগুলো যোগ্যতা অনুসারে পূরণ করতে এবং ঠিকাভিত্তিক কর্মচারীদের বিভাগীয় পরীক্ষার মাধ্যমে নিযুক্তি প্রদান করতে দাবি জানান। এতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। তাদের দাবি পূরণে সরকার ব্যর্থ হলে আগামী 18 ফেব্রুয়ারি তারা অনশন ধর্মঘটে পা ফেলবেন বলে সাফ জানিয়ে দেন। আগেও যখন আমরা আন্দোলন করেছিলাম 5 দিন ব্যাপী, তখন আমাদেরকে নিয়ে একটা দ্বিপাক্ষিক মিটিং হয় এবং সেখানে আমাদের সব দাবি পূরণ করবে বলে আশ্বাস দেয়, কিন্তু 2 বছর যাওয়ার পরও আমাদের কোনো দাবি আজকে পর্যন্ত পূরণ হয়নি, যার জন্য আজকে আমরা
এমআইএস ম্যানেজার, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, ব্লক প্রজেক্ট ম্যানেজার সবাই সমস্ত আসামে, গোটে আসামে আমাদের সবাই মিলে আমরা গত 1 তারিখ থেকে কর্মবিরতি পালন করছি। কিন্তু গত কালকে আজকে আমাদের একটা মিটিং হয়েছিল কমিশনের সঙ্গে, কিন্তু পুরোপুরি মিটিংটা ব্যর্থ হয় এবং তারই অঙ্গ হিসেবে আমরা আজকে আমরা এখানে অবস্থান দমন করছি ডিস্ট্রিক্ট পর্যায়ে। এবং আগামী দিনে যদি আমাদের দাবি পূরণ না হয় আগামী 18 তারিখে আমাদের অনশন ধর্মঘট হবে এবং এগুলো আমাদের সমস্ত আসামে সবাই জায়গায় মেসেজ চলে গেছে। আমাদের 6টা দাবি আছে, যার মধ্যে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের 60 বছরের চাকরি সুনিশ্চিত করতে হবে, তার সঙ্গে আমাদের আরবির ব্যবস্থা করতে হবে এবং সমকাজের সমবেতন যে একটা আমাদের সুপ্রিম কোর্টের বার্ডিক আছে তা আনতে হবে এবং ডিপার্টমেন্টে যেগুলো খালি পদ আছে এই পদগুলো আমাদের ঠিকাবাদী কর্মচারী থেকেই পূরণ করতে হবে, এসব আমাদের ডিমান্ড। এবং সঙ্গে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আমরা দাবি করি, আমাদের যে ডিমান্ড আছে তার মধ্যে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করি, কেন আমরা যোগাযোগ কর্তৃপক্ষকে বলতে বলতে এবং আমাদের আর কোনো উপায় নেই, এবার আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করি যাতে আমাদের এই ডিমান্ডগুলো ফুলফিল। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ সংঘটিত হয় এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। জানা গিয়েছে সন্ধ্যারাতে বদরপুর থেকে লাতুর নিজ বাসভবনে ফেরার পথে ফকিরবাজারের পার্শ্ববর্তী প্রসারপুরে দ্রুতগামী বাইক চালানোর ফলে দুর্ঘটনার শিকার হন কলেজ শিক্ষক ফজল আহমেদ চৌধুরী। হেলমেট থাকা সত্ত্বেও প্রাণ রক্ষা হয়নি তার। হালকা বৃষ্টির ফলে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে এই শিক্ষকের। করিমগঞ্জ শহর সংলগ্ন মাইজডিহি হেলিমোন ইংলিশ স্কুলের শিক্ষক ছিলেন প্রয়াত ফজল আহমেদ। এর আগে বেশ কয়েকদিন তিনি নর্থ ইস্ট জুনিয়র কলেজেও শিক্ষকতা করেছেন। নিহত ফজল আহমেদ চৌধুরী উত্তর করিমগঞ্জের লাতু এলাকার প্রাক্তন সেনাকর্মী মোস্তাক আহমেদ চৌধুরীর দ্বিতীয় পুত্র। তার নাম কি তা ফজল আহমেদ চৌধুরী করিমগঞ্জ সফরে এসে এই দাবি করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বৃহস্পতিবার রাতাবাড়ি বিধানসভা এলাকার একটি 8 কিলোমিটার সড়কের কাজ এবং নদী ভাঙন রোধ করতে বাঁধ নির্মাণের শিলান্যাস করে সন্ধ্যার জেলা বিজেপির উদ্যোগে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক সভায় সামিল হয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। আসন্ন পুরসভা নির্বাচন নিয়ে তিনি বেশ কিছু না বললেও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেন মন্ত্রী পীযূষ। তাছাড়া বিধায়ক কমলাক্ষ আগামী বা তার পরের বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট পাচ্ছেন না বলেও এদিনের সভায় নিজের মত ব্যক্ত করেন। পাশাপাশি তিনি এও বলেন আসন্ন পুরসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আশানুরূপ ফল করবে এবং প্রতিটি বোর্ড নিজেদের দখলে রাখতে সক্ষম হবে। মিছা মিছা কথা কৈ বিষ বাস্তৱ বিয়পাব খোজে কিছুমান মানুহ। ইলেকশ্যনত জিকে, ইলেকশ্যনত কাৰ ভোট পাই জিকে আপোনালোকেও জানে। আজি করিমগঞ্জ বিধানসভা সমষ্টিত হিন্দু মানুহখিনিৰ কিবা গুৰুত্ব আছে নেকি? সনাতন ধৰ্মীয় মানুহখিনিৰ গুৰুত্ব বিধায়কৰ ওচৰত আছে নেকি? আছে নেকি কওক? মই ভিতৰৰ কথা বহুত জানো, ৰাজভাগ কাজে নকওঁ। ইয়াতে কাৰ দপদপনি? রাজনৈতিকভাবে বিজেপি না থাকলে আমার মানুষের দপদপনি থাকিব নি? আরে কমলাক্ষ দেব পুরকায়স্থ, কেদিনমানের পশত আপনার কব আমি ভোট দিয়ে আপনার জিকাও, গতি আপনার টিকট কেউ দিবেন। এবার কব আপনি ইলেকশন খেলব নয়, সেই দিন করিমগঞ্জবাসীর কারণে বেশি দিন নাই। এটা যদি দপদপাই কই থাকে, যদি দপদপাই ফুড়ে যার যাক মাথা উঠাই লো যে ঘুরি ফুড়ছে, সেই মানুষবিলাকে আহাবার কব তুমি আমার মাথারপর নামা, ভরির তললেকে যা, নহলে আমি তোমাক ইয়াতে উড়াই দিই। মানে না কো মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব লাই হারাওবা উপলক্ষে 5 দিনব্যাপী এক অনুষ্ঠান শুরু হয়েছে সোনাইর ঝরাবুল এলাকায়। গত বুধবার অনুষ্ঠানের সূচনা হয়, চলবে আগামী রবিবার পর্যন্ত। শুক্রবার এই ধর্মীয় অনুষ্ঠানে মণিপুরী সম্প্রদায়ের দেবদেবীর প্রতি পূজা অর্চনা করে পরম্পরাগত মিছিল বের করা হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলের সমাপ্তি ঘটে।
মাল্লে মগি অপুন বা মৈতি লাইনিং লুপ সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করছেন অমায় বা পেনা, অশোয় বা মাইবি সহ স্থানীয় যুবক যুবতীরা। আয়োজক সংস্থা সভাপতি ধর্মা সিংহ ও সম্পাদক লম অয়ান বা মৌলাং জানান, পাঁচ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে দেবদেবীর পূজার্চনা ছাড়াও রয়েছে সাংস্কৃতিক নৃত্য গান সহ বিভিন্ন অনুষ্ঠান। তারা জানান, মণিপুরী সম্প্রদায়ের এটাই সবচেয়ে বড় উৎসব। আমরা পূর্বপুরুষে যেটা আওয়ামী খুব মানে একটা দেবতা নাম আওয়ামা, উনিও এক দেবতী দেবীর নাম। এই দুটার যে মানে লাইহাড়াব অনুষ্ঠানটা আজকে গত 9 তারিখ থেকে শুরু হয়ে বুধবার থেকে শুরু করিয়া মানে 13 তারিখ পর্যন্ত চলবে। আর এই চলাকালীন মানে আমরা যে মণিপুরী মেয়ে ছেলে যুবক যুবতী বা মা বোনগুলা যারা আছে অনুষ্ঠানটা পরিচালনা চলবে। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীদের আন্দোলন অব্যাহত। এই আন্দোলনের সমর্থনে নরসিংপুরে এগিয়ে এলেন 16টি জিপির পঞ্চায়েত প্রতিনিধি। গত 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট গত 10 দিন ধরে অব্যাহত। আন্দোলনের 10ম দিন বৃহস্পতিবার এতে যোগ দেন উন্নয়ন খণ্ডের অন্তর্গত 16টি জিপির সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সহ পঞ্চায়েত প্রতিনিধিরা। এদিনের অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখতে গিয়ে নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী পম্পি নাথ বলেন, গ্রাম পঞ্চায়েতের মূল চালিকা শক্তি হচ্ছেন অস্থায়ী কর্মীরা, আর তাদের আন্দোলনের ফলে বর্তমানে স্তব্ধ হয়ে পড়েছে গ্রাম উন্নয়নের কাজ। তিনি গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে ঠিকাভিত্তিক কর্মীদের দাবি পূরণের জন্য অনুরোধ জানান। এদিকে আন্দোলনকারী পিএনআরডি কর্মীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে তাদের চাকুরির নিশ্চয়তা প্রদানের কাতর আর্জি জানান। আমাদের 60 বছরের চাকরি সুনিশ্চিতকরণ করা, 2 নম্বর হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে যেগুলো খালি পদ রয়েছে অভিজ্ঞতার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে এই খালি পদগুলো পূরণ করা, সকল এমপ্লয়ি যারা রয়েছে তাদের আরোপির ব্যবস্থা করা, এবং আরও সুবিধা যেগুলো রয়েছে আমরা পার্মানেন্ট এমপ্লয়ি যারা আছে যেগুলো পাচ্ছে আমরা কেন পাচ্ছি না। আমরা দীর্ঘ 12-13 বছর যাবৎ এই ডিপার্টমেন্টে কাজ করে আসছি, আমাদের প্রতিনিয়ত সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা 8টা অবধি আমাদের কাজ করতে হয়, কিন্তু আমরা যে পরিমাণে কাজ করছি এই কাজের বিনিময়ে আমরা যেগুলো সুবিধা আমাদের পাওয়া দরকার এগুলো আমরা পাচ্ছি না। প্রতি বছরই আমাদের সুবিধা দিন, আমাদের পরিবারকে বাঁচতে দিন, আমাদের যেগুলো টাকা প্রয়োজন ফ্যামিলি চালাতে এগুলো আমরা পাচ্ছি না। আমাদের বাচ্চা যেগুলো রয়েছে তাদের আমরা ভালো স্কুলে পড়াশোনা করাতে পারছি না। আমাদের বাড়িতে যারা বৃদ্ধ মহিলারা রয়েছে, বাবা মা বাবা রয়েছে, সবার তাদের ট্রিটমেন্টের জন্য যেগুলি খরচা আমরা এগুলো মেনটেন করতে পারছি না। আমাদের যা কাজ করি আমরা কি প্রাপ্যযোগ্য নয়, আমাদের কি পাওয়ার উচিত নয়? আমরা প্রতিনিয়ত কাজ করি, সরকার আমাদের যেগুলো কাজ দিয়েছে আমরা প্রতিনিয়ত কাজ করতে থাকি। আজকে 12-13 বছর হয়েছে আমাদের কাজের, আমাদের কোনো ধরনের কোনো প্রমোশনের ব্যবস্থা করা দেওয়া হচ্ছে না। আমাদের ফ্যাসিলিটি পিএফ আছে, মহিলারা যারা রয়েছে তাদের কোনো মেন্টারনিটি লিভ আমাদের দেওয়া হয় না। প্রতিনিয়ত আমাদের কাজ করতে যাচ্ছে, আমরা বারবার আগে কয়েকবার আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের আন্দোলনে কোনো সারা শব্দ আমরা সরকার থেকে আজ পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি, যার কারণে আমাদের গত 1 ফেব্রুয়ারি থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, আজকে 10 দিন চলছে, কিন্তু আমরা সরকারের কাছ থেকে আজ অব্দি আমরা কোনো সদুত্তর পাইনি। করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে শুক্রবার ধর্মঘট পালন করলেন জেলার গ্রাম পঞ্চায়েত ঠিকাভিত্তিক কর্মচারীরা। 60 বছর বয়স পর্যন্ত চাকুরি সুনিশ্চিত করা, প্রত্যেক কর্মচারীদের আরওপিতে অন্তর্ভুক্ত করা, সমকাজে সমবেতন প্রদান, অন্যান্য সরকারি কর্মচারীদের মতো সকল সুযোগ সুবিধা প্রদান, বিভাগীয় খালি পদগুলোতে যোগ্যতার ভিত্তিতে ঠিকাভিত্তিক কর্মচারীদের নিযুক্তি দেওয়া, চাকুরি স্থায়ী করা ইত্যাদি দাবিতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অধীনে কর্মরত ঠিকাভিত্তিক কর্মীরা 1 ফেব্রুয়ারি থেকে সারা রাজ্যে আন্দোলনে বসেছেন। শুক্রবার কর্মচারীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সীমান্ত জেলা করিমগঞ্জের অফিস পাড়া। যেতিয়া লগে আবার চাকরি নিয়মীয়াকরণ হওয়া নাই, যেতিয়া লগে SSA আর NHM যেনেকুয়া বেতন দিয়ে আছে আর যে সুযোগ সুবিধা দিয়ে আছে আসাম সরকারের বেলেগ ডিপার্টমেন্ট, এই সুযোগ সুবিধাখিনি আমাক দিয়ক। আর মহামান্য সুপ্রিম কোর্টের রায় ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে এইটু কার্যকরী করক। আর এটা আছে আমার বৃহৎ দাবি, যেটি হল আমার আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার এই দাবিখিনি সমাধান করব কারণে হস্তক্ষেপ করো। কালি আমার সরকারের লগত এটা বৈঠক অনুষ্ঠিত হল, এই বৈঠকত কোনো আশাপ্রদ ফলাফল আমি পোৱা নাই।
এ কারণে আমি আজি জেলা সদরত যে কার্যসূচী গ্রহণ করেছো তার পিছত আমার আরো এটা কার্য যদি আমার সরকারের তরফের পর কোনো পজিটিভ রিজাল্ট নাই তেনেহলে 18 তারিখ আমি 12 ঘন্টা অনশন ধর্মঘট পালন করি আর যেতিয়ালগে আমার এই দাবিখিনি মানা নাই সরকারে তেতিয়ালগে আমার এই আন্দোলনখিনি আরো তীব্রমুখী হয়ে যাব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পৌর নিগম ইস্যুতে সরব হলেন আঙ্গারজুড়ির স্থানীয়রা, স্মারকপত্র জেলা শাসককে। ডেন্টাল কলেজের সীমানা জরিপের অনিয়মের অভিযোগ, সরব স্থানীয় বাসিন্দা। মন্ত্রী হাজারিকার আশ্বাসে নৃপেন সিংহের মরদেহ সমছে নিল পরিজনেরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।